আমি আজকে এখান থেকে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছি এবং মাহমুদুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে মানে নিযুক্ত করার জন্য আমরা দাবি করছি। ওনার চেয়ে দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তি বাংলাদেশে কেউ নাই। গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আপনারা জানেন বাংলাদেশে গত কয়েক মাস আগে শেখ হাসিনা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে এদেশের ছাত্র সমাজের উপরে গুলিবর্ষণ করেছিল, সাধারণ জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, শিশুদের উপরে গুলিবর্ষণ করেছিল, গুলিবর্ষণ করে হত্যা করেছে প্রায় 2000-এর অধিক মানুষ। ছিল আওয়ামীপন্থী যেই আইনজীবীরা আছে তাদের কত বড় স্পর্ধা, কত বড় সাহস, তারা এই হাইকোর্ট প্রাঙ্গণে থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্লোগান দিচ্ছে। অবশেষে কিন্তু গরম একটা খবর আছে প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশ থেকে যে পালিয়ে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতদিন কিন্তু সে দেশে ঢুকবে, চট করে ঢুকবে, কত রকমের কথা আমরা শুনে আসছিলাম, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানান ধরনের আলোচনা সমালোচনা করতেছিল যে আবারও দেশে ফিরে আসতেছে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসকে দেখে নেওয়া হবে। এবার তাদের কপাল পড়ছে, বলতে পারেন যে আওয়ামী লীগের কপাল একদম শেষ, কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসার আর প্রশ্নই ওঠে না। কেন আমি কথা বলছি প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই, কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়া মাত্রই কিন্তু সে গ্রেপ্তার হয়ে যাবে, কোনোভাবেই রক্ষা করা যাবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, তার বিরুদ্ধে কিন্তু প্রায় 200-এর উপরে মামলা হয়ে গিয়েছে। তাহলে কি শেখ হাসিনা দেশে আসতে পারবে? এখন একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা চলছে, সেটি হলো বর্তমানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ নিয়ে অবশেষে কিন্তু সরগোল উঠেছে। কারণ তারা বলছে, নেতাকর্মীরা বলছে বা শিক্ষার্থীরা পর্যন্ত বলছে যে শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি হলো শেখ হাসিনার একজন দোসর, তাকে পদত্যাগ করাতে হবে, না হলে ডক্টর ইউনুসি বিপদের মধ্যে পড়বে। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওর শুরুতেই যেহেতু আপনারা ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, তো চলুন এক এক করে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আপনারা জানেন বাংলাদেশে গত কয়েক মাস আগে শেখ হাসিনা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে এদেশের ছাত্র সমাজের উপরে গুলিবর্ষণ করেছিল, সাধারণ জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, শিশুদের উপরে গুলিবর্ষণ করেছিল, গুলিবর্ষণ করে হত্যা করেছে প্রায় 2000-এর অধিক মানুষ। প্রায় 50,000-এর অধিক মানুষের এখন হাত নেই, পা নেই, চক্ষু নেই, মাথার খুলি নেই, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশে তাদেরকে এ ধরনের আহত এবং নিহত করা হয়েছে। আপনারা জানেন গত 16 বছরে বাংলাদেশে কেউ শেখ হাসিনার বিচার হোক এই দাবিটি পর্যন্ত তুলে কেউ রাজপথে দাঁড়াতে পারেনি। আমরা যখন কোনো জায়গায় প্রতিবাদ করতাম, ন্যায়ের জন্য কথা বলতাম, তখন তাদের কণ্ঠরোধ করে দেওয়ার জন্য শত শত প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যমকে কণ্ঠরোধ করতে চেয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, এদেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। 2013 সালে অবৈধভাবে বাংলাদেশের যারা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব তাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে ক্যাঙ্গারু আদালতের মাধ্যমে তারপরে তার উপরে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শাহবাগ তৈরি করে উল্লাস প্রকাশ করেছিল এই শেখ হাসিনা। বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা পাঁচিলের স্বপ্ন চত্বরে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, দ্বিধাবোধ করে নাই। বাংলাদেশের সাঈদী সাহেবের রায়ের বিরুদ্ধে যখন মিছিল হয়েছে তখন নির্বিচারে প্রায় 250-এর অধিক মানুষকে হত্যা করেছে। এভাবে করে বাংলাদেশের সর্বশেষ হত্যাযজ্ঞটি চালিয়েছে এই গণহত্যা 2024 সালে, যেটাকে আমরা জুলাই বিপ্লব বলি। এই জুলাই মাসের সমগ্র মাস জুড়ে এবং আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে শুধু এই 1.5 মাসে। প্রিয় বন্ধুরা, আমার 50,000-এর অধিক মানুষ হাত নেই, পা নেই, চক্ষু নেই, বিভীষিকাময় এক পরিস্থিতির মধ্যে তাদের জীবনযাপন করছে। আজ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য একটি নরপিচাস নামে পরিণত হয়েছে, তাদের শাসন আমল এখন বাংলাদেশের মানুষের কাছে একটি আত্রে ওঠার নাম। প্রিয় বন্ধুরা, আমার আপনারা জানেন গত 16 বছরে এদেশে আলেম ওলামা ইসলামপন্থী নাগরিকদের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছে, গুম করেছে, খুন করেছে, রাখে আল্লাহ মারেকে, এই বক্তব্য আজ প্রমাণ হলো যে আল্লাহ তাআলার শেষ বিচার যে আছে সেটা জনগণের সামনে আজ আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। এত বড় ক্ষমতা, এত বড় মসনদ, এত বড় পাওয়ার, এত বড় লোকজন, এত বড় জনবল, এত প্রশাসন, সবার চোখের সামনে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর আজ এই বাংলাদেশে প্রথম এই তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। এটা বাংলাদেশের জন্য ঈদের সংবাদ, আনন্দের সংবাদ। আজ এই বাংলাদেশে যদি শহীদরা বেঁচে থাকতেন, যাদেরকে হত্যা করা হয়েছে তারা যদি আজকে দেখে যেতে পারতেন যে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনার আজ এই করুণ পরিস্থিতি, তাহলে তারা কতই না খুশি হতেন। দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, নিজামী কাদের মোল্লা সাঈদী গোলাম আজম, এভাবে করে আপনি দেখেন যারাই হয়েছে, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী সহ এটিএম কামরুজ্জামান, সবাইকে এভাবে হত্যা করে আজকের তার শেখ হাসিনা কিভাবে সারা বাংলাদেশের উপরে জুলুম না করেছে। মামুনুর সাহেবকে জেলের মধ্যে বন্দি, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি, ইসলামের পক্ষে কথা বললে, ধর্মের পক্ষে কথা বললেই জেলের মধ্যে বন্দি, এ ছিল তার নিত্যদিনের একটি কার্যক্রম।
এদেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় যারা এই ধর্মের পক্ষে দিনের পক্ষে দেশের পক্ষে কথা বলেছে তাদের প্রত্যেককে কোণঠাসা করতে অবৈধ আইন প্রয়োগ করেছিল এই শেখ হাসিনা। আজকে রিমান্ডের নামে আমাদের ভাইদেরকে যে পরিমাণ জুলুম করেছে, হাত পা থেতলে দিয়েছে, আপনার কি বলে আদালত চত্বরে তাদেরকে হেলমেট পরিয়ে হাতে ডান্ডাবেরি পরিয়ে পায়ে ডান্ডাবেরি পরিয়ে তারপরে হাজির করা পর্যন্ত হয়েছে, এই লোমহর্ষক কর্মকাণ্ডগুলো শেখ হাসিনা করেছে। আজ আল্লাহ তাআলা শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মধ্য দিয়ে তার সকল সেই মসনদের উপরে একটি চটোপাকাত করে দিলেন মহান রব্বুল আলামিন। আমি আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে হে আল্লাহ, তুমি আমার এই দেশের মজলুম মানুষের দোয়া কবুল করেছো, তুমি আমার দেশের আত্মনাতকৃত সেই মানুষের দোয়া কবুল করেছো, সারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষদের আত্মনাতের কণ্ঠ তোমার কাছে কবুল হয়েছে। তুমি এই দেশের সমগ্র জুলুম অত্যাচার সকল দুঃশাসনের বিরুদ্ধে আজ মানুষ যেভাবে জেগে উঠেছে তুমি তাদের দোয়া কবুল করেছো, তোমার কারণেই আল্লাহ আজকের এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অন্তত শুরু হয়েছে দেখে যেতে পারলাম। আমি বিশ্বাস করি এই শেখ হাসিনাকে এই আদালতের মাধ্যমে এনে যত দ্রুত সম্ভব ফাঁসির কাস্তে ঝুলিয়ে বাংলাদেশের মানুষের মনের আশাটা পূর্ণ করে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হবে সেটা আমি চাচ্ছি, এবং সেটা অতি দ্রুত সম্ভব আমাদেরকে আপনাদেরকে করতেই হবে, এবং করার জন্য এই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি রক্ষা করতে চাই শেখ হাসিনার বিচার শুধুমাত্র নয়, তার সকল দোষরদের বিচার করতে হবে। আজকের আবরার ফাহাদের দেহ, নিথর দেহের উপরে ছাত্রলীগের সেই পৈতৃক নির্যাতন, আজকের সাগররুণী হত্যার পরে 104 বার আদালতের বিভিন্ন ধরনের তার কি বলে তদন্ত প্রতিবেদন পিছিয়ে যাওয়া, আজকের বাংলাদেশের কি বলে আমাদের সিলেটের এম ইলিয়াস আলী এখন পর্যন্ত উদ্ধার না হওয়া, আজকের আয়নাঘরে থাকা ভাইদেরকে 8 বছর তাদের জীবনটাকে নাশ করে দিয়ে তারপরে 8 বছর পরে এই স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে তারা মুক্তি পেয়েছে, এই সকল জুলুম অত্যাচারের বিচার এখন শেখ হাসিনাকে গুনে গুনে নিতে হবে। আজ এই বাংলাদেশে কি পরিমাণ মানুষের উপরে আজকের হত্যাযজ্ঞ চালিয়েছে এই ফেসিবাদী শেখ হাসিনা, একজন বিপ্রজিৎকে পর্যন্ত তার শিবির মনে করে তারপরে হত্যা করেছে ছাত্রলীগের ছেলেরা। আমি আজকে এখান থেকে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছি এবং মাহমুদুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে মানে নিযুক্ত করার জন্য আমরা দাবি করছি। ওনার চেয়ে দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তি বাংলাদেশে কেউ নাই, উনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশ সবচেয়ে ভালো হবে। কোন আইনে হবে? যে আইনে হাসিনা পালাইছে সেই আইনে উনি রাষ্ট্রপতি হবে। এই দাবি আমরা রাষ্ট্রের কাছে করছি, আমরা সবাই মিলে করছি, আমাদের দাবি আমাদের আইন। এই মুহূর্তে যেহেতু হাসিনা পালাইছে আমরা যেটা দাবি করবো ওইটাই আইন, কারণ আমরা হাসিনাকে পালাতে বাধ্য করছি, সুতরাং আমরা যেটা বলছি সেটা করতে হবে। মাহমুদুর রহমান ভাই যে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, আমরা সেই অগ্রসৈনিককে এই জায়গায় দেখতে চাই। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মাহমুদুর রহমান ভাইকে এখানে আমাদের পত্রিকার ওনাকে আমি চাচ্ছি ওনাকে রাষ্ট্রপতি করা হোক। এটা করলে সেনাবাহিনী কোনো বাহিনী কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে পুলিশ কোনো জায়গায় মারামারি লাগলে চুপ থাকে, কিছু করে না কেন জানেন? পুলিশ বলে ওরা মারামারি করতেছে, আমার কি মানে? ওদের কোনো দায় নাই, দায়বদ্ধতা নাই, ওদের দেশপ্রেম কোন জায়গায় নেমে গেছে ঠিক আছে। এখনই আওয়ামী লীগ আসুক, এই পুলিশদের অধিকাংশ মানুষ আবার গিয়ে আওয়ামী লীগের সাথে গিয়ে আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে। সুতরাং এই পুলিশ বাহিনীতে সংস্কার করতে হবে। আপনার দেখেন 800-এর মধ্যে 200 হলো গোপালগঞ্জের পুলিশ নিয়োগ পাচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না। এই নিয়োগ পাইলে এরা কি আমাদের পক্ষে কাজ করবে? এগুলো ঠেকাইতে হবে। আমরা যদি এগুলো নিয়ে সচেতন না হই, পাশাপাশি আরও অনেক জায়গায় নিয়োগ প্রক্রিয়া আওয়ামী লীগের সময় মাস্টার দলে নিয়োগ পাইছে, গণহারে আওয়ামী লীগের ছাত্রলীগের যাদের নিয়োগ দিছে, আইন মন্ত্রণালয়ে আনিসুল হকের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যাপকভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ পাইছে আইন মন্ত্রণালয়ে। এই জন্য আইন মন্ত্রণালয় আমাদের সুরে কথা বলে না। আগে আনিসুল হকের চেলাচামুন্ডারা এখনও আইন মন্ত্রণালয়ে আছে, তাহলে ওইখানে আসিফ নজরুল স্যার কেমনি কাজ করবে? আসিফ নজরুল স্যারকে বলতেছি, এই আনিসুর রহমান যে আছে হলো সাবেক আইনমন্ত্রী, তার নিয়োগ করা মাস্টার রোলের অথবা যে কোনো নিয়োগকে অবৈধ ঘোষণা করে এদেরকে ঝাড়াবেড়া করে বের করেন, না হলে আপনি আইন মন্ত্রণালয়ে কাজ করতে পারবেন না। আমরা তো মনে করতেছি আপনি এই অপকর্মগুলো করতেছেন, কিন্তু বাস্তবতা এটা ওইখানে আওয়ামী লীগের লোকরা বসে আছে। এখন আসিফ নজরুল স্যার চাইলেও তাদের সমাধান করতে পারবেন না, কিন্তু আসিফ নজরুল স্যার না পারলে আমাদেরকে বলুক, আমরা গিয়ে ওনার পাশে দাঁড়ায় এদেরকে বিদায় করবো এখান থেকে। আছে তাদের কত বড় স্পর্ধা, কত বড় সাহস, তারা এই হাইকোর্ট প্রাঙ্গণে থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্লোগান দিচ্ছে। আইনজীবীরা যে দুঃসাহস দেখাইছে, আপার পাচাটা শুরু করছে, যাদের অভ্যাস টাটাচাড়ি তারা কোনোদিন চাটাচাড়ি ছাড়তে পারে না। একটা আইনজীবী আর বিচারকের একটা দল, তারা আওয়ামী লীগের সুইরাছেরই যে স্লোগান রয়েছে, তারা সেই স্লোগান চায়, তারা আমাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে আবার ক্ষমতার মসনদে যেতে চায়। পাকিস্তানের দালালেরা, এদেরকে যদি না দমন করা যায় সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। যাদের মাধ্যমে আহত এবং নিহত হয়েছে
তাদেরকে আসলে অতি সত্বর বিচারের আওতায় আনা দরকার ছিল। সেটা যেদিন সরকার বসেছে তার পরের দিন থেকে কার্যক্রম শুরু করা দরকার ছিল, কিন্তু আমরা তার বিপরীতে গিয়ে দেখতেছি তারা তো শাস্তি পায় নাই, এখনো পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিত করে নাই। কিন্তু যারা সাবেক সরকার ছিল, আওয়ামীপন্থী যেই আইনজীবীরা আছে, তাদের কত বড় স্পর্ধা, কত বড় সাহস, তারা এই হাইকোর্ট প্রাঙ্গণে থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্লোগান দিচ্ছে। তো আমরা তাদের এই স্লোগানের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ সমাবেশ করার জন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। যারা আসলে এখনো এই আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের দোষর রয়ে গেছে, আইনজীবী মানে পেশাটা আসলে খুবই স্বাধীন একটা পেশা, তো সেই জায়গায় আমি বলবো যে যারা আসলে দোষর রয়ে গেছে সেটা হতে পারে বিচারপতি, যেসব বিচারপতি আছে তাদেরকে অপসারণ করতে হবে, এবং যে আইনজীবী আছে তারা যদি এভাবে ফ্যাসিস্ট সরকারের এখনও পা চাচাচি করে এবং সেই সরকারের হয়ে কথা বলে তাদেরকে আমরা হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকতে বাধা দিব। আমরা গতকালকে দেখেছি যে হাসিনা সরকারের যে দালাল আইনজীবী এবং বিচারকরা আছেন তারা বলেছেন যে হাসিনা সরকার আবার দরকার। তো এইটার কারণেই আসলে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি যে এই দালাল আইনজীবী এবং বিচারকদের যেন দ্রুত অপসারণ করা হয় বিচার বিভাগ থেকে, এই কারণে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। জি, এখন যদি বিচার মানে বিচার ব্যবস্থা বা সব জায়গাতেই আসলে আমার মনে হয় যে উচ্চপদস্থ জায়গায় এখনও হাসিনা বা ফ্যাসিস্ট সরকারের দালালরা এখনও অবস্থান করছে, তো যতদিন না এদেরকে পুরোপুরিভাবে আমরা নির্মূল করছি, আসলে পুরোপুরিভাবে আমরা যে দেশটা আসলে আশা করি এই আশাটা বা আমাদের মানে স্বপ্নের বাংলাদেশ আসলে পুরোপুরিভাবে আমরা মানে পারবো না তৈরি করতে। জুলাই বিপ্লবের রক্ত এখনো শুকায় নাই, আমাদের সহযোদ্ধারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই অবস্থায় আইনজীবীরা যে দুঃসাহস দেখাইছে আপার পা চাটা শুরু করছে, যাদের অভ্যাস চাটাচাটি তারা কোনোদিন চাটাচাটি ছাড়তে পারে না, এইটাই তারা দেখাইলো। এই চাটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ, আমরা চাই চাটার দল, ফ্যাসিবাদের দল, দুর্নীতিবাজদের অনতি বিলম্বে সমূলে অপসারণ হোক এবং দেশটা মুক্তি পাক। কোর্টে তারা যেভাবে কিভাবে তারা আক্রমণ করছে এবং তারা বিভিন্নভাবে মানে স্লোগান দিয়ে রাখছে, শেখ হাসিনাকে তারা আবার পুনরায় এই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়, এবং তাদের কাছে প্রশ্ন তারা কোন হিসাবে তারা শেখ হাসিনাকে তারা পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়, কারণ তার হাতে ছাত্র জনতার রক্ত এখনও মিশিয়ে আছে। তারা তাদের আমরা শেখ হাসিনা ফাঁসি না হওয়া পর্যন্ত, তার বিচারের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো, এবং এখনও অনেক ছাত্র জনতা মেডিকেলে মানে এমনভাবে তারা মানে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, সেগুলো দেখেও মানে কতটুকু মনোবৃষ্টি হতে পারে তারা এখনও শেখ হাসিনাকে তারা চায়। সেজন্য আমরা শেখ হাসিনা বিচারের দাবি আমাদের সবার কাছে থাকবে, এই রাষ্ট্রের কাছে থাকবে, এবং এই রাষ্ট্র যেন শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে আনিয়ে তার বিচার দ্রুত কার্যকর করে। আপনারা জানেন ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই 5ই আগস্টে যে অভ্যুত্থানের সরকার হয়, তারপর থেকে নানা ষড়যন্ত্র হয়েছে। এর আগেও হাইকোর্টে প্রথমে বিচারকরা কুক্ষিগত কিছু বিচারক কুকরাজ অবচেষ্টা করে তখন তারা ক্ষমা চেয়েছিল, বলেছিল যে তারা এই অবচেষ্টা করবে না। আপনারা জানেন কালকে নেককার জন্য ঘটনা ঘটে বিভিন্ন জেলাকোর্ট থেকে শুরু করে জজকোর্ট প্লাস হাইকোর্টের বিভিন্ন একটা আইনজীবী আর বিচারকের একটা দল তারা আওয়ামী লীগের সুইরাছড়ি যে স্লোগান রয়েছে তারা সে স্লোগান চায়, তারা আমাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে আবার ক্ষমতার মসনদে যেতে চায়। আমরা ওই স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এইভাবে ক্ষমতায় আসতে চান তাহলে আপনাদের বিচার না হওয়া পর্যন্ত আপনাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনারা এখন বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন সবগুলো ভিডিও দেখার পরে, সকলে আলোচনা শোনার পরে। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো পারলে ভিডিওটি শেয়ার করে দিন, আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট গরম গরম নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।